আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনাদের সামনে আমি চলে আসছি মোহাম্মদ আরমান হোসেন, বাড়ি নোয়াখালী। এটা হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই, এটা হচ্ছে তৃতীয় বার্ষিক সভা 2022 সাধারণ সভা। এটা হচ্ছে গ্রাহকদেরকে নিয়ে, এটা হচ্ছে উত্তর রামপুর পিস রোড কুমিল্লা। পিবিএসটি কুমিল্লা জেলার দ্বিতীয় পিবিএস। কুমিল্লাতে চারটি কুমিল্লা সমিতি আছে, পল্লী বিদ্যুৎ সমিতি, তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়তম। এর মধ্যে এটা হচ্ছে সবচাইতে ভালো একটা পিবিএস এবং কি সবচেয়ে উন্নত মানের একটা পিবিএস। তো এটা হচ্ছে আপনাদের এটা অবস্থান আছে তৃতীয় বার্ষিক সাধারণ সভা। এটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে 2022 2022-এর 22 বছরের আর কি। তো এটা 23-এ করা হচ্ছে, 22-এর অর্ধ বছর 23-এ করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর রামপুর বিশ্ব রোড কুমিল্লা, এটা হচ্ছে সদর দপ্তর। এই আয়োজনগুলো সদর দপ্তরে হয়ে থাকে বেশিরভাগ। তো ও সব অফিস থেকে আজকে এখানে লোক জনগণ আসবে, মানে যারা এখানে গ্রাহক, যারা গ্রাহক তারা আসবে আজকে, তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে। তারা আসবে, তাদের মন্তব্য জানাবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে এবং কি নাস্তার ব্যবস্থা আছে। তো এখানে পল্লী বিদ্যুতে যারা অবদান রাখে তারা কিছু নিদর্শন রাখছে এখানে। এই নিদর্শনগুলো আজকে গ্রাহকদের সামনে উপস্থাপন করবে যে কি কি জিনিসপাতি পল্লী বিদ্যুতে ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন, কি জিনিসগুলো আপনাকে দেওয়া হয়। এই জিনিসগুলো দেখাবে কি উপকারিতা, কি করা লাগবে বা পল্লী বিদ্যুৎ থেকে কি শিখতে হবে, বিদ্যুতের কি কাজে থাকবে, এই জিনিসপাতিগুলো নিয়ে অনেকে আজকে কিছু ডেমো রাখবে। তার মধ্যে আছে একতা, এটা হচ্ছে ট্রান্সফরমার, এরপরে বিজলি কেবল, এটা হচ্ছে তার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পল্লী বিদ্যুতের জিএমএ স্যার সহ সবার নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আনসার বাহিনী, পল্লী বিদ্যুতে আনসার বাহিনী থাকে, বিশেষ করে সদর দপ্তরটাতে থাকে, কারণ এখানে নিরাপত্তাটাই হচ্ছে সবচেয়ে বেশি। তো এখানে আনসার মোতায়েন করা আছে। এটা হচ্ছে সমিতিতে আমরা প্রথমে ঢুকছি, এটা হচ্ছে অভিযোগ কেন্দ্র, এখান থেকে আসলে শুরু। এখানে বড় ভাইরা আছে অনেকে, এটা হচ্ছে সবাই লাইনম্যান। তবে আজকে অনুষ্ঠানের কারণে কারো কাছে সবাই অনেক খুশি, অনেক আনন্দিত এবং কি সবাই অফিসে আছে, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের সবাই বড় ভাই। এরা হচ্ছে পল্লী বিদ্যুতের জান প্রাণ, আসলে ওনাদেরকে ছাড়া পল্লী বিদ্যুৎ চলে না। এখানে লটারির ব্যবস্থা আছে, এখানে আপনি বিলে কাগজ দিয়ে লটারি ধরবেন, সেই লটারি আবার আপনি এখানে ড্রাম আছে ওই ড্রামটাতে রাখবেন, লটারি যেভাবে এই যে ব্যাঙ্কগুলোতে যেভাবে লটারি সিস্টেম ওইভাবে লটারি দিবেন। তবে এখানে লটারি ফ্রি, আপনি শুধু আপনার বিলের কাগজ আসবেন, শেষ মাসের বিলের কাগজটা, মানে এখন যেহেতু জানুয়ারি চলছে, আপনি ডিসেম্বরের বিলের কাগজ দিয়ে এখানে লটারি নেবেন, ঠিক আছে। লটারি নেওয়ার পরে আপনি এই ওই বিলের কাগজ অনুযায়ী আপনাকে লটারি দেবে, ওই লটারিটা আপনি ড্রামে তো ফালাবেন, এরপরে আপনাকে এই ড্রামটাতে রাখবেন। এরপর এখান থেকে 100টা টোকেন নিয়ে 100 জনকে গিফট দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। এই আসলে এটা লটারির মাধ্যমে দেওয়া হবে, এখানে আর কিছু কারো কিছু করার নেই, কারণ সবাই ভালো গ্রাহক, সবাই চায় যে সবাই গিফট পাইতে, কিন্তু আসলে সবাইকে গিফট দেওয়া সম্ভব না, তাই এখানে লটারি সিস্টেম করা হয়েছে। তো আমরা এখানে আসলেই দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে রেস্ট হাউস, উনি হচ্ছে জিএম স্যার, উনি হচ্ছে জিএম স্যার, আর উনি হচ্ছে আরবের স্যার, যাই হোক। এরপরে আমরা এদিকে তাকাচ্ছি, এদিকে তাকালে দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় পিপিএস, অনেক বড় অফিস। এদিকে আছে পিঠা কর্নার, এখানে পিঠা বিক্রি হচ্ছে। আর এদিকে আছে এই যে ড্যামো নিয়ে আসছে এরা, এখানে এটা হচ্ছে একতা ট্রান্সফরমারের ড্যামো। এই যে কালার আছে এটা থাকবে না, সাদা হয়ে যাবে এবং কমে যাবে। পরবর্তীতে কি হয় এটা আমরা চেঞ্জ করতে হয়। এটা অনেক বছর পরে 5-10 বছর পরে এটা নষ্ট হবে, সহজে নষ্ট হবে। 5-10 বছর পরে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। এখানে আর্দ্রতা বেশি, তাহলে সেখানে কী করবেন? আর্দ্রতা বেশি বলতে কোথায় আর্দ্রতা বেশি? আপনি এটা বলতে চাই মানে আমার এই কুমিল্লাতেই সবসময় মনে করেন যে হিউমিডি সবসময় থাকে, মনে করেন যে 80-85 থাকে, যদি আমাদের বাতাসের ভিতরে যদি জলীয় মানে যাবে এটা বলতেছেন, গরমটা সাথে সম্পর্কে আপনি কি মানে কি বলতেছেন, মানে কোন কাজ কি সেটা বলতেছেন।
এটা তো বললাম এটা হচ্ছে আপনি যেটা বুঝছেন ওইটা এটা হচ্ছে আপনার দহ পাতা পুরো ডুববে এটা হচ্ছে পিওর পিওরিফাই হতে পারে অবশ্যই জলীয় বাষ্পটা এটা সম্ভব করছে আর এই আপনি তো গাইস আপনারা দেখতেছেন যে এখানে একজন লোক ওনার কাছ থেকে যে জিনিসটা বুঝতে চাইতেছে উনি ওনাকে ঠিক পথে বুঝাচ্ছে কিন্তু উনি আসলে বুঝতে পারতেছে না। তো উনি জানতে চাচ্ছে যে এখানে সিলিকা জেলটা আসলে কিসের জন্য ব্যবহার করা হয়। এখানের পিছনে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিকা জেল আছে, সিলিকা জেলটা কী জন্য ব্যবহার করা হয়? সিলিকা জেলটা ব্যবহার করা হয় যে ট্রান্সফরমারের ভিতরে যে তেলগুলো থাকে ওই তেলগুলোতে কিন্তু ট্রান্সফরমারের ভিতরে কিন্তু বাতাস ঢুকে, ঠিক আছে, ওই বাতাসটা যেহেতু বাতাসের সাথে যেহেতু জলীয় বাষ্প না ঢুকে সেজন্য আসলে সিলিকা জেলটা ব্যবহার করা হয়। ওই সিলিকা জেলটা বাতাসের মাধ্যমে বাতাস থেকে যে জলীয় বাষ্প থাকে ওই জলীয় বাষ্পটা রোধ করে শুধু বাতাসটাই ঠান্ডা যে শুষ্ক বাতাস ওইটাই ঢুকে কোনো প্রকার জলীয় বাষ্প ঢুকে না, ঠিক আছে। তো এরপরে এখানে দেখতেছেন যে একদম ট্রান্সফরমারের ইয়ে রাখছে। এরপরে এখানে আছে ওয়ান্ডাম বিভাগের যন্ত্রপাতি মালামাল। এখানে কী আছে ওয়ান্ডাম বিভাগের যন্ত্রপাতি? আপনারা এখানে ঘরে বসে বিদ্যুৎ বিল, বিগ্যাস, রকেট এবং খুব সহজে বিদ্যুৎ বিল, বিগ্যাস এবং রকেটে পরিশোধ করতে পারবেন। কিছু কিছু কেরানা দিয়ে রাখছে। এটা হচ্ছে আপনার কীভাবে কী ব্যবহার করা হয় পল্লী বিদ্যুতে, লাইনম্যানরা কী কী জিনিস ব্যবহার করা হয়, একজন গ্রাহকের জন্য কী কী জিনিস লাগে, এগুলো আসলে এখানে ডেমো রাখছে। আর এটা হচ্ছে কাঁচের বক্সটা হচ্ছে কীভাবে এই পল্লী বিদ্যুৎটা এখানে স্থাপিত আছে বা কীভাবে কোন দিকে লাইন নিছে ওই জিনিসটা ডেমো। এটা হচ্ছে বিজলি কেবল। তো ওনারা বিজলি কেবল থেকে আসছে, ওনাদের যে ঠিকানাটা হচ্ছে বিশ্ব রোড, পুতুরের বাজার বিশ্ব রোড। তো আপনারা যে কেউ চাইলে বিজলি কেবল থেকে মালামাল নিতে পারেন, অবশ্যই বিজলি আসলে ভালো আছে মোটামুটি। আপনারা যাচাই বাছাই করে অবশ্যই মালামাল কিনবেন। তবে ওনারা প্রতিজ্ঞা দিয়েছে যে ওনাদের কাছ থেকে মালামাল নিলে অবশ্যই ওনারা কিছু দাম ছাড় দিবে। আর বিশেষ করে পুতুরের বাজার বিশ্ব রোড থেকে নিলে আসলে ছাড়টা ওরা দিতে পারবে, কারণ এটা হচ্ছে হেড অফিস। তো ঠিক আছে, আমরা এখানে আর কথাবার্তা না বাড়িয়ে আমরা সামনে থেকে চলে। তো এটা হচ্ছে আসলে মূলত প্রদর্শনী। এরপরে এখানে হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ওনারা বিক্রি করতেছে বা প্রদর্শনী নিয়ে আসছেন যে সৌরবিদ্যুৎটা আসলে কীভাবে কাজে লাগায় বা কী করে কীভাবে কী করতে পারে, এটাই আসলে মানুষকে দেখাবে, মানুষকে দেখাইবে কীভাবে ভালো খারাপ এই জিনিসটা আর কি মানুষের সামনে ফুটে ধরতেছে। মানুষ যেহেতু বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে, বিদ্যুৎ অপচয় রোধ হয় এবং বিদ্যুৎ বাংলাদেশে এমনিতে বিদ্যুৎ সাপ্লাই কম, অনেক সৌরবিদ্যুৎটা ব্যবহার করলে বিদ্যুৎটা একটু সংকোচটা যে ঘাটতি ওই ঘাটতিটা একটু কমবে। তো আসলে ওনার সাথে কথা বলছি, এখানে 10 ওয়াটের একটা সৌরবিদ্যুৎ আছে ছোটোটা, আর ওটা হচ্ছে আমরা যে মেন সুইচ ব্যবহার করি মেন সুইচের মতোই, যার নাম হচ্ছে রাডার নাকি জানি বলছে রাডার। তো এটার মাধ্যমে এরপর এখান থেকে আপনার আবার সরাসরি লাইটে সংযোগ চলে যাবে, ঠিক আছে। এখানে কোনো অতিরিক্ত কিছু নাই, সরাসরি সৌরবিদ্যুৎ থেকে রাডার থেকে সরাসরি লাইনে সংযোগ, এখান থেকে বাতাস চলবে, ঠিক আছে। তো উনি যে 10 ওয়াটের এই সৌরবিদ্যুতের দাম চাচ্ছে 15,000 টাকা। তো এই দেখেন শুধুমাত্র 15,000 টাকাতেই আসলে এগুলো সব কিছু করা যাবে 10 ওয়াটের। এটা আপনাদের সাথে আরও বেশি আছে, আরও বড়ো আছে, আমরা একটু পরে ওনাদের যে চারটা আছে ওই চারটা আপনাদেরকে দেখাবো। চারটা দেখলে আপনারা এখান থেকে বুঝে ফেলতে পারবেন যে কোনটা আসলে কত টাকা বা কোনটা নিলে আপনার সুবিধা হবে, কোনটা থেকে কী চালাতে পারবেন। ওটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসির জন্য আলাদা। তো এগুলো সব আসলে আলাদা আলাদা। এখানে যদি সৌরবিদ্যুৎটা নিতে পারবেন আপনার 15,000 টাকা দিয়ে সৌরবিদ্যুতের সাথে, বা এগুলো আপনাকে ওইগুলো আপনাকে কিনে নিতে হবে। আর ফুল প্যাকেজ নিলে মনে হয় মেবি 20,000 টাকা বলছে, এদিক সেদিক হবে। তো আমরা ছাড়টা দেখিয়ে দিচ্ছি, এখানে ছাড়টা আছে কী কী আপনারা কত টাকা দিয়ে নিতে পারবেন, কীভাবে আপনারা যোগাযোগ করবেন। তো আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন, আর কিছু নিতে চাইলে এই নাম্বারে কল করবেন, আর এখানে আপনাদের সকল লিস্ট দিয়ে দেওয়া হলো। তো ঠিক আছে, দয়া করে আর আপনারা ডিস্টার্ব করবেন না। তো চলুন এদিকে চলে আসছে স্ট্রিটে। স্টেজের মধ্যে এখানে আসলে সাধারণ জনগণ বসবে বা গ্রাহক বসবে, চলো পল্লী বিদ্যুতের গ্রাহকরাই হচ্ছে মালিক, এটা পল্লী বিদ্যুৎ বলে থাকে। তো এটা আসলে গ্রাহকের জন্য আয়োজন করা হয়েছে, গ্রাহক এখনও আসে নাই, আসবে একটু পরে, মাত্র 10টা থেকে শুরু, তো এখনও অনেক দেরি আছে। তো এরপরে এখানে আছে পিঠা কর্নারে আসলে এখানে যে আমাদের জিএম স্যার বা স্যারদের ওয়াইফেরা আছে, ওনারা পিঠা নিয়ে বসছে, পিঠা খাওয়া হবে, সবাই পিঠা আনছে, পিঠা বিক্রি হবে। তো এখানে পিঠা বিক্রি হচ্ছে, পিঠা খাওয়া হচ্ছে, সুন্দর একটা আয়োজন হচ্ছে, সবাই নিতে পারবে, সমস্যা নেই। ফুল প্যাকেজ মাত্র 500 টাকা, অনেকগুলো পিঠা আছে, আমরা এখন আসলে পিঠার ইয়েটা দিতে পারছি না, খুবই দুঃখিত। আসলে ব্লগ করতে গিয়ে আমি আসলে পিঠায় আমি নিজেই খাইনি পিঠা,
পরে খাইছি অবশ্য, তবে বিয়ে ব্লগটা আসলে করা হয় নাই, আমি খুবই দুঃখিত। তো আপনাদেরকে এদিকে দেখাই, ভিতর দিয়ে দেখাই আসলে কিভাবে, অনেক সুন্দর হয়েছে আসলে ইয়েটা। এদিকে একটু যাই, ওদিক থেকে ভিডিওটা করি, তাহলে হয়তো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং কি ভালো লাগবে। স্টেজটাও একটু সুন্দর করে দেখাই। এখানে অনেক সাররা আছে এবং কি আনসাররা আছে, সবাই আছে মোটামুটি। তো এটা হচ্ছে আসলে স্টেজ, স্টেজটা অনেক বড় করে করা হয়েছে। এটা হচ্ছে খেলার মাঠ, এই খেলার মাঠের ভিতরে পিঠা কর্নারটা রাখা হয়েছে। তো এরপরে আমরা যদি এদিকে দেখতে চাই, তাহলে দেখতেছি যে আসলে বাবুদের পিঠা খাওয়া প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। তো আমরা এখানে আর আসলে না থাকাটাই বেটার হবে, আমরা এদিকে চলে আসি। তো আমরা এখানে আসলেই দেখতে পাচ্ছি যে লাইনম্যানেরা আসলে এখানে ওনাদেরকে বোঝাচ্ছে যে আসলে মিটার কীভাবে দেওয়া হবে, মিটার কীভাবে নেওয়া লাগে, কোনটা কী মিটার বা কী আসে বিষয়, এগুলো আসলে বোঝানো হচ্ছে। তো আমরা একটু শুনি ভাইয়া কী বলতেছে, ভাইয়ের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ ওকে ভাইয়া, শেষ টার্মিনাল কোনটা ভাই, টার্মিনাল কোনটা? এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে, এখানে তো সাতটা টার্মিনাল আছে, আরো ছয়টা থাকে, ওই যে এখানে আরো ছয়টা থাকে, এটা হচ্ছে জি থ্রি। হ্যাঁ আর এটা এটা করে, এটা তো জি থ্রি, হ্যাঁ সেভেন টার্মিনাল। আর আরেকটা কত, থার্টি তো মানে 30 না, 13 13টা, 13টা টাকার উন্নত। ওটা তো আমরা কোনো সময় ব্যবহার করছেন আপনি কোনো সময়? 13 টার্মিনাল ব্যবহার করছেন? না পরীক্ষা করি, যদি ট্রান্সফরমার যদি নষ্ট থাকে তাহলে মেগা দিয়ে আমরা এটা পরীক্ষা করা যায়, ঠিক আছে? আমরা তাহলে মেগা দিয়ে আমরা মেগা পরীক্ষা করি, ট্রান্সফরমার মেগাটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট মানে সীমাবদ্ধ পয়েন্টের মধ্যে যদি থাকে তাহলে আমরা ট্রান্সফরমার উঠে দিতে পারবো। আর যদি আমাদের ভালো এবং মন্দ মূলত আমরা টাচ ফোনটি ব্যবহার করে থাকি। নর্মাল বাসা বাড়ির হ্যাঁ সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ বেটা। এখন এটা মানে শুকুরকে দিক পরিচিতির জন্য, অনেক জন তো চেনে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা শুধু আপনাদের ট্রান্সফর্মার ইয়ে কথা শুনে নষ্ট কিনা ভাই, বুঝলি? গ্রাম পর্যায়ে কি এই যে বিকাশ হচ্ছে, পল্লী বিদ্যুৎ এর কি কার সিস্টেম বেরোছে নাকি আগে লাইন না? এখন আমাদের হয় নাই, আমাদের কিছু কিছু জায়গাতে পরীক্ষামূলক চলতেছে, তবে আমাদের এখানে এখন আসছে। আচ্ছা, এখন আমি এটা অর্ডার দিলে এখানে কি আমার এলাকা ভিত্তিক অর্ডার দিতে হবে? হ্যাঁ। কত টাকা নেন এখন? আমি মাধ্যমে বিল পরিশোধ করা যায় মোবাইল থেকে, কিভাবে করি? আবেদন সিস্টেম গুলো এখানে আছে, আছে সিস্টেম গুলো আছে, আবেদন সিস্টেম গুলো এটার ভিতরে আছে না, সবই আছে এখানে, কিভাবে আবেদন করতে অনলাইন সিস্টেম প্রপোজাল। হ্যাঁ কোনো ওয়ারিং ইয়ে করা যায় না এটা দিয়ে? এটা হচ্ছে আমাদের ফুল যে সার্ক ইয়ে আর কি, যে স্ট্রাকচার, হ্যাঁ এটা মানে এটার মতো করে আপনারা সব জায়গায় সাপ্লাই দিচ্ছেন না? কারেন্টটা আনছেন, এরপরে যে ইয়ে করছেন। আচ্ছা আচ্ছা, অনুরোধ জানাচ্ছি।
রেজিস্ট্রেশন কার্যক্রম সকাল 11 কোটির মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত প্রাপ্ত সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সেবে তাহলে আমাদেরকে যদি এটা একটু বুঝিয়ে দিতেন, মানে এই গঠনটাই আমরা এই আপনাদের এই পল্লী বিদ্যুৎ সমিতিতে চলতেছে না, মানে এখানে যেভাবে সাধন হয়েছে ঠিক এইভাবে আপনারা এটা পরিচালনা করতেছেন। আচ্ছা, তাহলে এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে গ্রিড না, 132-133 কেভি। আচ্ছা, এখান থেকে 132-133 কেভি লাইন বের হয়েছে না? আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আসি, এখানে আসছে না? আর এটা হচ্ছে অফিসটা না, এটা হচ্ছে অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি অফিস। এরপর এখান থেকে ফিডেগুলো বাইরে হয়েছে না? এভাবে আসি, এটা কি? এটা হচ্ছে ইপিজেড না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইপিজেড। হ্যাঁ রুবেল আসেন, হচ্ছে ইপিজেড। হ্যাঁ রুবেল বলেন। ইপিজেড আসছে একটা লাইন, এখান থেকে একটা লাইন এখানে বের হয়ে আসছে হাসপাতালে। হ্যাঁ হাসপাতালে তো লাইন ঢুকেন না, কিভাবে হাসপাতালে লাইন দেন না? যে এই যে ভাইয়া আমাদের থেকে লাইন নেয় নাই, হাসপাতাল আমাদের লাইন না, কি বলেন? হাসপাতাল তো আমাদের লাইন, এই লাইনটা বাইরে দিয়ে নিছে, যার কারণে দেওয়া সম্ভব হয় না। এই লাইনটা তো বাইরে দিয়ে ঘুরে দিয়ে নিছে না, পিছন দিয়ে 30 মিটার। আচ্ছা, এরপরে দিয়ে হচ্ছে তাহলে এখান থেকে আবার এখানে আসি, এখানে গোবিন্দ নলকূপ। হ্যাঁ এই তো গোবিন্দ নলকূপ, এটা হচ্ছে আপনার শেষ মিটার। শেষ মিটার এখান থেকে আসে হচ্ছে আপনার, এখানে আসছে কি আবাসিক মিটার। হ্যাঁ এটা হচ্ছে আবাসিক মিটার। এই স্ট্রাকচারের উপরে পল্লী বিদ্যুৎ সমিতি 2 আছে বর্তমানে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা ভাইয়ের কাছে আসলে সুন্দরভাবে বুঝতে পারছি, বুঝার পরে আমরা এখানে চলে আসছি আবার পিঠা কর্নারে। আসলে ভাইয়াটাও আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আসলে ডেমোটা কীভাবে হয়েছে, কীভাবে আসছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুর 12টার চিত্র, জনগণের আসলে সমাবেশ আর বলার ভাষা নেই, এত মানুষ হয়েছে আসলে যা অনেক বলাবিহীন। পুরুষ মহিলা সবাই মিলিয়ে আসলে সবাই আমাদের সবাই পল্লী বিদ্যুতের গ্রাহক, সো সবাই আসতে পারবে এখানে, উন্মুক্ত, কোনো বাধা নেই। যার নাম মিটার আছে সে একজন গ্রাহক, সেই আসতে পারবে এখানে, সেই নোটারি করতে পারবে, সেই গিফট পাবে, সেই এখানে বসতে পারবে আসনে। তো আসলে সবাই অনেকে গিফট পাইছে দেখছেন আপনারা, সবাই সকলে গিফট নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে খাবার বিতরণ হবে, তো খাবার বিতরণ করার পরে আসলে অনুষ্ঠানটি শেষ হবে খাবার বিতরণ করে। তো এখানে আসলে আরও অনেক আছে, এখান থেকে গ্রাম থেকে একজনকে এখানে সভাপতি করা হয়, মেম্বার চেয়ারম্যান যেভাবে সিলেকশন করা হয় এখানেও ঠিক তেমনভাবেই। এখানে পল্লী বিদ্যুতের যে এগুলো হচ্ছে ট্রান্সফরমার জিন, এটা দিয়ে ট্রান্সফরমার তোলা হয়। এটা হচ্ছে হ্যান্ডলাইন, হচ্ছে বোল্ট কাটার, এটা দিয়ে কাটে, তার কাটে। এটা হচ্ছে কম্প্রেসার, এটা এটা দিয়ে হচ্ছে কানেক্টর চাপে। এটা হচ্ছে 11 কেভি ইনসুলেটর, এটা হচ্ছে 33 কেভি ইনসুলেটর। এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে ফিউজ, সিঙ্গেল ফেজ মিটার, থ্রি ফেজ মিটার এগুলো দেখেন। আস্তে আস্তে, এটা হচ্ছে গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং সিটিডে। এটা হচ্ছে D17 তার, এটা হচ্ছে D7,
এগুলো হচ্ছে কানেক্টর, এগুলো কানেক্টর হচ্ছে, ইনসুলেটর হচ্ছে, লাইটিং এর স্টার, এটা হচ্ছে ক্যারেজ বোল্ট কাট আউটের সাথে কাট আউটের সংযোগ দিতে এই নাটগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাট আউট, এটা হচ্ছে ব্যারেল, এই সিঙ্গেল জিনিসটা হচ্ছে ব্যারেল এটা, আর এটা হচ্ছে কাট আউট। পরিবর্তন করা হয়, সিঙ্গেল বেড মিটার এখানে এখন তো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে আপনার এখানে কারেন্ট শো করবে তখন ইউনিটটা আসবে, আর বিদ্যুৎ না থাকলে এখানে কারেন্ট দেখার নিয়ম হচ্ছে চুম্বক লাগে আর কি, চুম্বক লাগে, চুম্বক দিয়ে ম্যাগনেট দিয়ে এখানে টাচ করবে, এখানে আপনার ইউনিটটা আসবে, এখানে অনেকগুলো ইউনিট আসে ঠিক আছে, এ তার মধ্যে একটা আসবে কে ডাব্লিউ এইচ, এর নিচে দিই কে ডাব্লিউ এইচ লেখা থাকবে, ওইটা হচ্ছে আপনার মেন রিডিং হলো ওইটা, হ্যাঁ কে ডাব্লিউ এইচটা হচ্ছে আপনার রিডিং, তো আপনার আগের রিডিং থেকে পরের রিডিংটা বাদ দিলে যে ইউনিটটা ওই ইউনিটটা আপনার ব্যবহৃত ইউনিট। ঠিক আছে সমস্যা নাই, এটা হচ্ছে থ্রি ফেজ মিটার, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মিটার, এটা হচ্ছে হোলি মিটার, এটা হচ্ছে হ্যাক্সিং মিটার, হ্যাক্সিং মিটার আর হোলি মিটারের মধ্যে অনেক ব্যবধান আছে, হ্যাক্সিং মিটার একটু বড়, হোলি মিটার একটু ছোট, হ্যাক্সিং মিটারটাই সবচেয়ে বেটার, এটা হচ্ছে ওয়ান ফুট মিটার, এটা হচ্ছে ওয়ান ফুট মিটার, এটা হচ্ছে থ্রি ফেজ মিটার, এটা হচ্ছে হোলি মিটার আর এটা হচ্ছে হ্যাক্সিং মিটার, হ্যাক্সিং মিটার আর হোলি মিটার এগুলো থ্রি ফেজ মিটার একই কাজে ব্যবহার করা হয়, এগুলাতে ইউনিট উঠে, তবে হোলি মিটারে ইউনিটটা একটু দেরি করে আসে, হ্যাক্সিং মিটারটা তো ইউনিট একটু তাড়াতাড়ি আসে, আসলে সমিতি যখন যে মিটার দেয় তখন তো ওইটাই লাগাতে হয়, এতে কোনো তফাত নেই, সমস্যা নেই, দুটোটার কাজ একই, দুটোটা একই রকম রিডিং ওঠে, এটাতে কোনো আসলে সমস্যা নেই। আমরা এদিকে আসি, এটা হচ্ছে তিন ফেজ মিটার সকেট, এটার নাম হচ্ছে সকেট, এটাতে আসলে মিটার ব্যবহার, মিটার বসানো হয়, এটাতে মিটার বসানো হয়, এটার মাধ্যমে সংযোগগুলো সচল করা হয়, এটাতে দুই পাশে দিয়ে তার ঢোকে, আর এটা হচ্ছে এখানে মাঝখানে হচ্ছে মিটারটা বসানো হয় শুধু। স্থাপন করি আর সকেট, সকেটের উপর দিয়ে হচ্ছে আপনার সোর্স ঢুকে, নিচে দিয়ে হচ্ছে আপনার লোড ঢুকে, এবং সোর্স আর লোডের মাঝখানে হচ্ছে আপনার মিটারটা বসে, মিটারের মাধ্যমে আসে এটা সোর্স এবং লোডের মধ্যে কারেন্ট যাতায়াত করে, কারেন্ট যায়, তো এখানে বলা হচ্ছে যে এই জিনিসটা কীভাবে খোলা লাগে, এটা আসলে আপনি অনেক কিছু দিয়ে খুলতে গেলে আসলে সম্ভব হয় না, এটা হচ্ছে আপনার স্ক্রুড্রাইভার এবং কি হাতুড়ি লাগে, অথবা আপনার যে আমরা বাংলা আমরা বলে যে সেনা বলি, যেটা ওয়ার্কশপে ব্যবহার করা হয়, ওই সেনা দিয়ে খুললে আসলে বেটার, তারপরে দিয়ে আসলে সুন্দরভাবে খোলা যায় না, সুন্দরভাবে এটা খুলতে আসলে অনেক কষ্ট, হার্ড হয়, এটা এক জায়গায় দিয়ে বাড়ি দিলে আরেক জায়গায় আসলে এদিক সেদিক হয়ে যায়, ভাই বলতেছে, আসলে এটাই সঠিক, এরপরে দিয়েও এটা এভাবে করা হয়, এছাড়া আসলে আর কোনো উপায় নেই। ঠিক আছে, এটা হচ্ছে উপরেটা হচ্ছে সোর্স, নিচেরটা হচ্ছে লোড, আপনার সোর্সে, সোর্সে হচ্ছে আপনার তিনটা ইয়ে থাকে আর তিনটে লাইন ঢুকে, আর নিচ দেওয়া হচ্ছে আপনার চারটা লাইন ঢুকে নিউট্রাল সহ, যা তো নিচটা হচ্ছে সোর্স, সোর্সের লোড এই হচ্ছে ব্যবধান, তো এটা হচ্ছে সকেট। সো প্রিয় দর্শক, এই বলে আমাদের আজকের ভিডিওটা শেষ করছি, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পল্লী বিদ্যুতের সেবা নিয়ে থাকবেন, পল্লী বিদ্যুতের ব্যবহার করবেন, অবশ্যই এগুলো অফিসে যোগাযোগ করুন বাকি সবগুলো নিয়ে, তো আজকের মতো বিদায় নিচ্ছি বলে আসসালামু আলাইকুম, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেহেতু সবার প্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং নতুন ভিডিও পেতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের সহযোগিতা আমি আছি, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সকলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।